29তম বিসিএস এর একাদশ বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ে 29তম বিসিএস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 16 সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম। এছাড়াও 29তম বিসিএস এর সদস্যগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাংলাদেশ উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। যারা সেদিন ঘটিয়েছিল আমরা ইতিহাস জানি, আমাদেরকে থামিয়ে দিতে যারা চেয়েছিল তারা অন্য কেউ নয়, আমরা ঘুরে ফিরে দেখি যারা মুক্তিযুদ্ধে একাত্তরে আমাদের বাংলাদেশ জাতিকে সাথে কোনোভাবে স্বাধীনতা অর্জন না করতে পারে, যে দেশগুলো বা যা এর পিছনে ছিল আমরা আজও দেখি যে আমাদের বিভিন্ন উন্নয়নের সূচকে বাংলাদেশ জন্য বিশ্বের মানচিত্রে আজকে একটা রোল মডেল সহ যখন আমরা এগিয়ে যাচ্ছি, যখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিম্ন আয় দেশ থেকে বের হয়ে এসে সে বঙ্গবন্ধু দ্বিতীয় সরকার বাংলাদেশ সব উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন যে স্বপ্ন আশা নিয়ে পাকিস্তানের অংশ হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সে স্বপ্ন আমাদের পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। তার পশ্চিম সকল ক্ষেত্রে বঞ্চনায় বঞ্চনায় এবং নিজেদেরকে অতিমাত্রায় বিভাজন মানসিকতা নিয়ে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে বাংলার মানুষের স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনা নেই। তাই তিনি শেষ পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন বাংলাদেশকে তিনি উন্নত বাংলাদেশ গড়বেন যে আশাবাদ ব্যক্ত করে উন্নত বাংলাদেশ করার জন্য ওনার আশা এই সংগ্রাম বাংলার কথা বলেছে এবং সে লক্ষ্যে উনি তা